চলে এসেছি আজকে মন দিতে চাই এর ফ্লোরে, আর মানে নতুন বছরের প্রথমবার আমার শ্রীতমার সঙ্গে দেখা এবং একদম অন্য রকম রূপে তোমাকে আজকে পেলাম। একটু বলো আগে কেমন আছো? খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? একদম খুব ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। আজকে আজকে 31st January, লাস্ট তোমাকেই বোধ হয় হ্যাপি নিউ ইয়ার বললাম, কারণ আমাদের নতুন বছরে দেখা হয়নি, আজকে প্রথমেই মানে প্রথমবার দেখা হলো। ভীষণ সুন্দর লাগছে, একটু বলো এই লুকটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। এটা মারাঠি একটা লুক, মহারাষ্ট্রীয় কালচার। আমরা বেসিক্যালি মন্দিতে চাইতে অনেকগুলো কালচার একসাথে করছি, আজ করতে চলেছি, অনেকে অনেক রকম সেজেছে। ভীষণ ইন্টারেস্টিং এপিসোডটা তো খুব ভালো হতে চলেছে। আমি এখন থেকে শুট মানে এখন আমাদের স্টার্ট হয়েছে, বাট পুরোটা তো র‍্যাপ আপ হয়নি, তো আমি এখন থেকেই বুঝতে পারছি যে কীরকম হতে চলেছে এপিসোডটা। তো খুব ইন্টারেস্টিং হবে, সবাই তো দেখবে অবভিয়াসলি, আমি জানি তোমরা দেখবে। তো হ্যাঁ, এই লুকটা আমার পার্সোনালিও ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমি কোনো দিন সাজিনি মারাঠি, প্রথমবার সাজলাম, তো দেখলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মানে প্রথমবার জীবনে মারাঠি সাজলে, মারাঠি এরকম একটা ডান্স টান্স কোনো পারফরমেন্স হয়নি এর আগে? মনে পড়ছে না, হয়তো ছোটোবেলায় সেজেছি কোনো সময়, বাট মনে পড়ছে না আমার ঠিক। তো আজকে তোমাকে মানে মোটামুটি খুব এনজয় করছো আজকের এই পুরো প্রসেসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় আজকে কেন, আমাকে গরিব সাজিয়ে দিলে আমি ভীষণ এনজয় করি। আমার শুটিং করতে খুব ভালো লাগে, আমার এই পরিবেশটাই এলে, ক্যামেরা দেখলে, মেকআপ রুমের ওই একটা হইহুল্লোর, ফ্লোরের একটা অ্যাম্বিয়েন্স, এই সব কিছু আমার ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে থাকলেই মন খারাপ হয়ে যায়। এটা তো আমরা ফ্লোরের গল্প শুনলাম, এবার একটু জানবো যে শ্রীতমার জীবনে কী চলছে। আমার জীবনে কী চলছে? আমার জীবনে বলতে সব কিছু মিলিয়ে মিশিয়ে, কাজ, পড়াশুনো, ফার্দার স্টাডিজ, আর কি মানে সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু শিখছি, নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স করছি, সেগুলো আস্তে আস্তে রিভিল করবো, দেখা যাক, চলছে মিলিয়ে ঝুলিয়ে। প্রচুর শোও করছো? শোজ তো হ্যাঁ, এটা আমাদের সিজন, ভালো লাগে বেশ, প্যাক আপের পর গিয়ে বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, বিশেষ করে মেদিনীপুরে বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, অনেক রকম ছোটো থেকে শুরু করে আমাদের অনেক বড় মানে গুরুজনেরা থাকেন, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা পেতে অবভিয়াসলি কার না ভালো লাগে। একদম, তো সামনেই তো প্রেমের মরশুম, ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো সব একসাথে আসছে আর কি, কী প্ল্যান রয়েছে শ্রীতম? সরস্বতী পুজোতে আমার বাড়িতে সরস্বতী পুজো হয়, তো ইচ্ছে আছে এবার আরেকটু বড় করে করার, আর এবার আমি ঠিক করেছি পুরোটা নিজের হাতে করব, দেখা যাক কতটা কি হয়, কারণ বাবা মা তো যতই আমি বলি নিজের হাতে করব, বাবা মা তো না এটা করে দিই, ওটা করে দিই, সেটা করে দিই, এটা লাগবে, এটা লাগবে, তো ভালো হবে। আর ভ্যালেন্টাইন্স ডে? ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একসাথেই সব মার্চ যদি হয়ে যায় আলাদা করে, ভ্যালেন্টাইন্স ডে মনের মানুষ কি আছে মানে তার সাথে কি বেরোবে? না, মনের মানুষ এখনো পর্যন্ত খুঁজে পাইনি, এখনো খুঁজে পাইনি, এবার যদি করি তাহলে বিয়ে করে নেবো। এবার ডিরেক্ট বিয়ে। কিন্তু শ্রীতমাকে নিয়ে তো নানান কথা হয়, অনেকের সাথেই নাম জুড়ে যাচ্ছে, অনেক খবর হচ্ছে, তুমি এটাকে কিভাবে দেখো? আমি তো ভীষণ হ্যাপি হই, সবাই এত পছন্দ করে আমাকে, না না জোকস অ্যাপার্ট, ভালো লাগে আমার, আমার এসব নিয়ে কোনো সমস্যা নেই, যে যেরকম খুশি, যার যেরকম ভাবনা বলতে পারে, তাতে ওপিনিয়ন, আমরা পাবলিক ফিগার হিসেবে নিজেকে ই করছি, তো সেখানে যদি নিউজ হয় তাহলে সেগুলোতে রিয়্যাক্ট করা আমার মনে হয় আমার যেটা কাজ আমি সেটাতে কনসেন্ট্রেট করলে বেটার, আমার এগুলো কিছু ইয়ে লাগে না। আচ্ছা, তো আজকে চরম ব্যস্ততা শুটিংয়ের, তো শেষ করব কি বলবে দর্শকদের? দর্শকদের আলাদা করে তো আর কিছু বলার নেই, মন দিতে চাই এক বছর হয়ে গেল, ভীষণ ভালো লাগে আপনাদের এই মানে ভালোবাসা, এত সাপোর্ট করেছেন আপনারা এই শোটাকে, খুব ভালো লাগে। আর আমরা তো আমাদের মতো করে কাজ করে যাচ্ছি, আমাদের মতো করে খাটছি, সব কিছু করছি, অনেক ইন্টারেস্টিং এপিসোডস আসছে, আরও ইন্টারেস্টিং হবে, মানে খুব খুব ভালো হবে, সবাই খুব এনজয় করবে, আর কিছু আমার আলাদা করে বলার নেই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো করে কাটান, আর কি আর কিছু বলার নেই, খুব ভালো থাকুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ।